আরে বন্ধুরি, কান্নাকাটি যখন সময় আসবে, কান্না না আসলো কান্নার বান ধরবেন বাবা, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। তবে আমার দিল বলে রে, আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। আমি আপনি গুনাগার হইতাম পারিও, কে জানি আল্লাহর ওলি নেককার বান্দা হইয়া বইয়াছে। ও একজন ওলির উসিলা আমার আল্লাহ, তোমারে আমারে মাফ কইরা দিতে পারি। আরে বন্ধু আমার আল্লাহরে চিনছে যারা, পাইছে তারা, চিনে নাই যারা গো পায় নাই তারা। বাবাজি আত্মার আত্মীয় হয়ে গাজীপুরবাসীকে আমি আলোচনাটা শুনে যাই, প্লিজ বাজান, কেউ কারো দিকে নজর দিবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নেই। কাছের বন্ধু জানা নাই কার পিছনে যিনি মালাকুল মদার রয়েছে, কার জন্য জানি ঘ জঙ্গলার বাসিডি হয়ে গেছে, কার জন্য জানি রি কাপনের কাপড় তুই রয়ে রয়েছে, কার জন্য জানি গ খবরের মাটি বায়না হয়ে গেছে রে বন্ধ। আমি আমার কথাটা অনেক মাহফিলি উদাহরণস্বরূপ বলি, আদো যখন বাজার থেকে বের হব, ফাট করে ছেলে আর মেয়ে দুই দিক থেকে জড়ায় ধইরা, কেমন জানি কান্না কান্না বাপ নিয়া কয়া বউ, আজকে তুমি আইবা কি আইবা না, দেখে দেখে বললাম মা আমি আসব। ও আব্বু কয়টা বাজে আইবা, আব্বু তুমি আজকে তাড়াতাড়ি আসবা, তোমার গলা না ধরে ধরে ঘুমাইলে ঘুমো শান্তি পাইরা। মা আর আব্বু আহারে ছেলে আর মেয়ে দুইজনকে কপালে চুমি দিয়ে বললাম আব্বু আম্মুরে দোয়া কইর তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ছেলে আর মেয়ে ডাক দিয়ে কয় তাইলে তুমি আম্মুকে বলে যাও, আমরা তোমার অপেক্ষায় থাকতে যে ঘুমাইতে দেরি করলে, আম্মু যেন আমাদেরকে বকা ঝকা না করে, আম্মু যেন আমাদেরকে না মারে। আব্বু গো তুমি নাইলে ভাল লাগে না। আরে বাবাজি ডাক দিয়ে বললাম বিবি রে, এরা যদি একটু আমার জন্য জায়গা থাকে, এদেরকে তুমি প্রহার করবা না, এদেরকে তুমি আঘাত করবা না, বকা ধকা করবা না, আদর করবা। তুমি ওই দিন সত্যি বিভিন্ন ঘটনাবলীর কিতাব তুমি মোতালা করবা, তুমি রিসার্চ করবা, পড়বা। স্ত্রী ডাক দিয়ে কয় আমনে আমনের মা ফেলে যা, দেখব নে যা করার আমি করব, তবে এদেরকে আমি বকা ধকা করব না। আব্বু আর আম্মু দুজনেই যতক্ষণ না নামি ততক্ষণে বাজারে তাকিয়ে থাকে, আব্বু সাবধানে যাইও। মেয়েটা আবার পিছুতে কে ডাক দিয়ে বলে আব্বু ড্রাইভার আঙ্কেল রে বইল গাড়ি সাবধানে চালাইতে, ও আব্বু কুয়াশার মধ্যে দিকা দিকা গাড়ি চালাইতে বইল। আবার ও বাজার নিচে থেকে উপরে যাইয়া মেয়েটারে বুকে জড়ায় দূরে একটা চুমা দিয়ে বললাম মা রে তুই আমারে বুঝি খুব ভালোবাসো। মেয়েটা কান্না কান্না বাপ নিয়ে কয় আব্বু তুমি ছাড়া আমার আর কে বন্ধু আছে, সারা দুনিয়ার মধ্যে মেয়েদের কাছে বাবার চাইতে বড় অমূল্য সম্পদ আর কিছু নেই। বন্ধু যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়ে যায়। বাবাজি মেয়েটাকে আবার চুমু দিয়ে ফিয়ামানিল্লা বলে নিচে নেমে আসলাম, গাড়িতে আসতেছি ঠিক ওই, কিন্তু দিলে দিলে একটা ফিকির এখনো করতেছি, এই যে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, আব্বু আইব আব্বুর গলা জড়া দূরে ঘুমাবো, এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আবার মরদেহ দেখিয়া আবার মৃত্যুর দেহ দেখিয়া আমার ছেলে আমার মেয়ে নাকে কানে তুলে দেখিয়া চিল্লা চিল্লা বলতে পারে আম্মু গো আব্বুই দি কোনো কথা কয় না,
আবুদিহি আমরা রে বুকে নিয়ে আদর করে না আরে বাবাজি কোন দুনিয়ার মায়ায় পুরিয়া আরে মা বুনিরা আরে বন্ধুরা কোন দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহর নবী যা ধরতে বলছেন তা না ধরিয়া আল্লাহর নবী যা ছাড়তে বলছেন সেটা কেন ধরিয়া কেন তুই হয়ে গেলি আল্লাহর বিরোধী কেন রে তুই হয়ে গেলি নবীর বিরোধী এখনো সময় আছে ওরে বন্ধু হায়াত শেষ হয়ে গেলি তখন বুঝলে কিন্তু আর লাভ হবে না ঠিক কি না মানে কষ্ট হইতেছে এভাবে যদি আর 30-40 মিনিট চলে থাকবেন না যাইবেন গা আল্লাহ রাসূল যা ধরতে বলছে আমরা সেটা কি করব যা ছাড়তে বলছে আমরা সেটা কি করব যুবকরা রেডি হয়ে যাও আমি তুমি রাসূলকে ওইভাবে ধরতে পারি না আর দেখো ইসলামের ইতিহাসে পাওয়া যায় যুবক সাহাবী বয়স নিয়ে কথা আছে এক এক বর্ণনাকারী এক এক ভাবে লিখেছেন বর্ণনা করেছেন মুসান্নাফেরা জিম্মাদারি পালন করে বলেছেন কেউ বলেছেন 12-13 কেউ বলেছেন 14-15 কেউ বলেছেন 16-17 কেউ বলেছেন 18-19 এই রকম এই সাহাবীর বয়স নিয়ে একটু কথা আছে তো যাই হোক মূল কথায় আসি বাপেও সাহাবী ছেলেও বলেন বাবাও সাহাবী ছেলেও সাহাবী প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না আমার দিক তাকান নবী যা ধরতে বলছেন আমরা সেটা কি করব যা ছাড়তে বলছেন আমরা সেটা কি করব দেখেন এই ধরার মাঝেই ইবাদত ছাড়ার মাঝেই অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি ঈমান হেফাজত করতে চান আপনি যদি আল্লাহওয়ালা হতে চান নবী আর রাহমা দুজাহানের বাদশা বিশ্ব নবী আমাকে আপনাকে যা ধরতে বলছেন সেটাই ধরতে হবে যা ছাড়তে বলেছেন সেটাই ছাড়তে হবে তাইলেই আমরা আল্লাহওয়ালা হতে পারব ঠিক কি না আমার ভাইরা বাবাও সাহাবী ছেলেও সাহাবী হঠাৎ একদিনের ঘটনা বালক সন্তান মায়ের কাছে সে ডাক দিক আম্মু গো আমা আমার আর ভাল লাগে না খিদার যন্ত্রণা সইতে পারি না গড়ে কি কোনো খাদ্য নাই মা ডাক দি কয় বাবারে তুমিও জানো আমিও জানি আমার সংসার করিবে সংসার তবে রে বাবা খিদা খুব বেশি লাগছে নি বলে হ্যাঁ আমার খিদা খুব বেশি লাগছে ডেকে ডেকে বলতে যে বাবা তুমি ধৈর্য ধরো একটু পরে তোমারও বাবা আসতেছে তবে তোমার জন্য একটা গুড নিউজ হলো সুসংবাদ হইল আমার পক্ষ থেকে আমি তোমায় জানাই দিই তোমার বাবা আসবি তোমারে নিয়া এমন একটা মানুষের ওয়াজ শোনার জন্য যাবে ওই মানুষটার সুন্দর চেহারা যখন তুমি দেখবা খিদার যন্ত্রণা তুমি ভুইলা যাইবা সুবহানাল্লাহ বলেন ছেলে ডাক দিয়ে কয় খিদার যন্ত্রণা ভুলে যাব এটা কে ডাক দিয়ে কয় তোমার আব্বু আসলেই জানতে পারবা বলতে বলতেই পিতা চলে এসেছেন মহতারাম হাজিরিন বাবা চলে এসেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এভাবে যখন সালাম দেওয়া হলো ভিতর থেকে মায় কয় এই যে তোর আব্বু আসছে যাও তোমার আব্বুর কাছে তুমি তোমার মনের কথাটা বলো এবার ছেলে ডাক দিয়ে বললেন আব্বু গো আমার পেটে বড্ড খিদা পেয়েছে আমার প্রচুর খিদা লেগেছে মা বলে মার ঘরে কোনো খাবার নাই মা আমার বলে দিয়েছে একটু পরে নাকি তুমি এমন একজনের ওয়াজ শোনানোর জন্য আমার নিয়ে যাইবা ওই হুজুরের চেহারা দেখলে নাকি আমার খিদার যন্ত্রণা আমি ভুলে যাব
আব্বা গো বক্তাটাকে পারসনটাকে জানতে চায়, ডাক দিয়ে বললেন উনি আর কেউ না, আরে না বানাই রে আমার আল্লাহ, তোরে আমারে বানিত না, এই কুল মাখলুকা তুই তো না, উনি হলেন বিশ্বানবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এটা ডাক দিয়ে কয় আব্বা দেরি করার সময় নাই, পেটে অনেক খিদা, মায় কইছে নবীর চেহারা দেখলে নাকি খিদার যন্ত্রণা থাকতো না, খিদা বুলে যা মোগা। ও আব্বা চলেন যাই, আর দেরি সহ্য হয় না। বাপে ডাক দিয়ে কইতেছে ঠিক আছে চলো যাই, দোনো দোনো মিলে যাই। আস্তে করে রওনা দিছে, যেই রওনা দিছে আবার পিছের তনে মায় ডাক দিয়ে কয় এ বাবা দাঁড়াও 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 দাঁড়াও, একটা জিনিস লইয়া যাও, একটু এদিক আয়ো আমার তেন এটা লইয়া যাও। আমার ভাইরা ফোলায় ওই এবার বাপের কাছে দাঁড়ায় কইতেছে হ্যান তো নই কও কি কইবা। দেখবেন কোন নাতি যদি দাদার লগে আটো বাজার রওনা দেন, মা ভিসের তনে ডাকলে কয় যাইতাম না কও কি কইবা, কারণ হ্যার চিন্তা হইলো যে দাদা এবার আমার থুয়ে দুদি দুদি জায়গা কথা কয় না, জোরে কথা কয় ডাক দিয়ে কয় হ্যান তো নই কয় না না শুধু কওয়া না লইয়া যা। বাবে এবার পিঠের মধ্যে সুন্দর করে আদ্রভাবে হাত আদর করে বুলাই দিয়ে কয় মা কি রে যাইতে কইতে যাস না, আর কি দিব লস না, যাইতেছ তো নবীর দরবারে লইয়া যা মার দোয়া, আল্লাহ দিব দয়া। আল্লাহ আকবার। এইবার গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে কয় বাবা তুমি এখানে দাঁড়াও আমি ভিতরে যামো আর আমো। ওই একবার মার দিকে চায়, তিনবার খালি বাপের দিকে চায়, এরম করে না ভাই। তো এই বালক সাহাবি ডাকতে কয় আব্বা যাই না, মা কি জানি নিতে গেছে আইতাছে। এইবার মা ভিতরে যাইয়া আস্তে করে পোনে দুইয়া বা দুই হাত বা দেড় হাত এই একটা খঞ্জর একটা তরবারি লইছে, লুয়ে কয় এটা টাটকা দাঁত দিয়ে রাখছি, এটা ল তুই লইয়া যা তোর গুন্দা ট্রাক, যদি নবী বাইর করতে কয় তাহলে তুই বাইর করিস, ফোলাই এখন দরে আর তরবারি দরে না। আর দরে ধরে না কারণ কি, ফোলায় আর দেওয়ার আগে কয় মা তাইলে কি এই যুদ্ধ লাগবো। ভাই আপনারা জানেন আমি ওয়াজ নিয়ে কখনো তাড়াহুড়া করি না, আমি আস্তে ধীরে আগাই। আমি ওই যে ফ্যাকেট করে একটা লই আইছি সালান, আমার এটা ফুন্দি শেষ হয়ে যাবো গা, এ ধরনের খাইছ তো আমার নাই। ঠিক আছে না, কারণ এখানে আইছি একটু মেয়ানো যদি না করতাম পারি একটা কথার দ্বারা তো একটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। কেউ ভাই আল্লাহ কবুল করেন, আবার কোন আমি। তো এবার আস্তে করে ডাক দিয়ে কইতেছে মা যুদ্ধ লাগবো, মা ডাক দিয়ে কয় না রে বাবা যুদ্ধ লাগবে কি জানি না, তবে রে বাবা আমি তোরে নিয়ে গত রাতে স্বপ্ন দেখেছি, আল্লাহ নবী নবী মুহাম্মদ তোরে বেহেস্তের টিকিট দিতেছি। এই কথা শুনিয়া এবার ডাক দেখে তেলে দেয় ওলাবান তো বুঝলেন না, আস্তে করে তরবারি নিছে নিয়ে গুন্দার মধ্যে ঢুকাইছে, ঢুকে তরবারি এবং তরবারির বাক্স মাদার মধ্যে টাইট করে বাইন্দা আব্বার কাছে গেছে। আব্বা জিজ্ঞাসাছে কিরে তোর মা কি দিছে, একটা তরবারি দিছে, তবে তোমারটা বড় আমারটা ছোট, ফোলা বানাইলে যা কয় আর কি বুঝেন না। ফোলা বানানোর সময় দেখবেন বড় ব্যাগ বা ছোট ব্যাগ হলে কয় দাদা তোমারটা বড় আমারটা ছোট ব্যাগ, আছে না। তো এইবার ডাক দিয়ে কইতেছে আব্বা তোমার তো বড় আমারটা ছোট, বাপে ডাক দিয়ে কয় তোর মা কেড়ে তোর বাড়ি দিল আমার তো বুঝায় না, কয় মা কইছে মায় নাকি গত রাত্রে স্বপ্ন দেখছে আল্লাহ নবী আমারে জান্নাতের টিকিট দিতেছে। বাপে এখন আবার ব্রেক করছে, ব্রেক করিয়া আবার বাপে আবার
ব্যাগিয়ারে মানে ব্যাগে আইয়া মার কাছে বিবির কাছে জিগা এ তুমি কি দেখছো স্বপ্নে কয় আমি স্বপ্ন দেখি আল্লাহর নবী তুমি এক সাইডে দাঁড়ায় রইছো আল্লাহর নবী তোমার সামনে আমার পুত্রে জান্নাতে টিকিট দিতাছে বাবাও সাহাবী সন্তানও আমার ভাইরা এইবার পিতা পুত্র মিলে দ্রুত গতিতে চলে গেলেন নবীর মজলিসে নবীজির মজলিসে যাওয়ার পর সন্তানরা দেখতেছে নজর করে বসার জায়গা নাই আগে বাগে কইতো না জানি লোকগুলো আইয়া নবীর সামনে বইয়া পড়ছে পোলা বানেন সবাব এবার পোলাডায় বাপের ডাক দিয়ে কয়ে আব্বা গো বইতাম কই এক জায়গায় ব না আব্বা আমি দেখা লই মায় কইছে নবী চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা বুইলা যাবো আমি আগে দেখা লই আর এই বালুক সাহাবি নবীজি চেহারার দিকে যখন তাকাইলে হঠাৎ করে বাপ নজর করে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বাবায় ধাক্কা দিয়ে কয় কান্দস কে রে ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে আব্বু আল্লাহর কসম করে বলি মার কথা ঠিক হইয়াছে মায়না কইছিল নবীর চেহারা দেখলে নবীর চেহারা দেখলে খিদার যন্ত্রণা ভুলা যাবো আল্লাহর কসম করে বলি বাবা নবীর চেহারা দেখার পর আমার খিদার যন্ত্রণা আমি ভুলে গেছি ও বাবা পারবানি গো বাবা আমার নবীর সামনে কারণ দূরের তেলে এত মজা লাগি নবীর সামনে গেলে না জানি চক্ষু কত শীতল হবে কলিজা কত ঠান্ডা হবে আমার ভাইরা বারবার বলবো কেউ যদি চলে যায় তার যাওয়া দেখে নিজে যাবেন না এই আট দিনের মধ্যে আজকের মাহফিলটা বাজান ইতিহাস রেকর্ড আপনাদের অন্তরে থাকবে গর্ব করার জন্য বলছি না শুধু মনে রাখার জন্য বলছি কারণ আমার উস্তাদ যারা ছিলেন তারা বলেছিলেন বাবারে যখনই দিনের কাজে যোগদান করবা কৃপণতা করবা না আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি চালাইতে থাকবা আল্লাহ রব্বুল আমিন তার গায়বী নুসরত দ্বারা তোমার জবান থেকে অজানা কথা আল্লাহ বের করে দিতে পারে বন্ধুরে আরে তামালপুরের মাহফিল আগত আমার বাপ ভাইরা এইবার বালক সাহাবি ডাক দিয়ে কয় আব্বু কানছি নবীর চেহারা দিয়ে কাকিদার যন্ত্রণা ভুলে গেছি তবে আব্বা পারবেন নি আমার একটু সামনে ঢুকায় দিতে আমি একটু নবীর সামনে যাব এবার আসতে করে বাবা ডাক দিয়ে কয় আচ্ছা কথার আওয়াজ আয় করতে নি কথার আওয়াজ আয় করতে নি কথা কয় কেডা যারা কোন আল্লাহ আকবার আমার দিক তাকা এবার সাহাবি ডাক দিয়ে বললেন বাবারি আমি তোরে সামনে ঢুকাই দিব কেমনে বড়রা ছোটরা সবাই মিল্লা দিল্লা বয়া পড়ছে ছেলেটা ডাক দিয়ে কয় আব্বু গো মায় বলছে যদি কাউরে রিকোয়েস্ট করা হয় দরখাস্ত জুড়ে কথা বলা হয় তাইলে আদব হয়ে যাবে আব্বু তুমি শুধু পিছন থেকে বলে দিও আমার ছেলেটার একটু ভেতরে ঢুকতে দাও এই নাকি নবীর কাছে যে দাঁড়াইব এই নাকি নবীর সামনে যে বইব আর বন্ধুরি বাবা পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন তোমরা কারা গো
একটু জায়গা করে দাও আমার এই পোলাটা অনেক ক্ষুধার্ত ওর মায়ে কইয়া পাঠাইছে নবীর চেহারা দেখলে নাকি খিদার যন্ত্রণা ভুলে যাইব এখন তো আমার নবীর আমার পোলায় দেখা অস্থির হইয়া গেছে আমার পোলাটার একটু বিততে যাইতে দাও ওরে দেখলে সবই পাগল হবি ওরে দেখলে সবই পাগল হবি অনেক সময় মাসুকের কারণে আশিক হইয়া জ্ঞান হারাবি কথা কম ঠিক কিনা ওরে চিনছে যারা কিনছে তারা ওরে চিনছে যারা কিনছে তারা ওরে চিনে নাই যারা কিনে নাই তারা আবার চিনছে যারা পাইয়া হইছে তারা কেউ গৃহহারা সর্বহারা আল্লাহ রসুলের লাগি তারা হইছে পাগল পারা ঠিক কিনা বলে মহতারাম হাজিরি এবার বাপে পিছন থেকে ডাক দিয়ে কয় একটু জায়গা দাও আমার পোলারে জায়গা দাও আস্তে আস্তে যাইতে 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 একেবারে চলে গেছে নবীর কাছে যে বইছে শুনতেছেন আপনারা কষ্ট হইতেছে না তো ভাই একবারে কাছে যে বইছে কাছে যে বর পরে আস্তে করে এরকম করে মুখের কাছে আঙ্গুলগুলো এরকম বেড়ার মতন লাগাইয়া নবীর চেহারার দিকে তাকায় তাকায় ঝর্ণার পানির মতন চোখের পানি পরে গালের গুস্ত নড়ে থুত দুটি কাপ কাপ করে কাঁপে কেমন জানি মানে হিসকা টানে তো পাশের সাহাবি ডাক দিয়ে কয় বাতিজা কান্দ করে কি হইছে চোখের পানি মুসা ডাক দিয়ে কয় বাবারে আমার মা কইছিল নবীর চেহারা দেখলে নবীজি নূরের বরকতে সুন্দর চেহারার বরকতে খিদার যন্ত্রণা আমার থাকবো না আসলে খিদার যন্ত্রণা আমি বুইলা গেছি বুঝলা তাইলে তুমি কান্দু কেন বলে আমি কান্দি এই সুন্দর চারা দেখা আমার একটা কথা মনে হয়ে গেছে নবীর জীবনের কথা বলে কি কথা সাহাবি কান্দে আর ডাক দিয়ে বলে কাকা গো আমি মনের বুঝাইতে পারতেছি না এরকম সুন্দর চেহারার মানুষ তারে কেমনে গো তাই বেড়ে ছেলেরা পাথর মারছিল এরা কি জানতো না আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই এরা কি জানতো না আমার এই নবীর চেহারা মাসি পরা হার কেমনি গো আবু জাহেলের বুদ্ধি পাইয়া এরা পাথর মারল আমি এই দুঃখে কান্দি এবার পাশের সাহাবি ডাক দিয়ে কয় বাতিদা আল্লাহর বান্দা তোমার অবস্থা দেখি কেমন হয় তুমি নবীর অনেক বেশি ভালোবাসো ছেলেটা ডাক দিয়ে কয় ওই যে আমার বাবা দাঁড়ায় রয়েছি আর বাড়িতে আমার মা আর আমি নবীজির সামনে এসে বসেছি আল্লাহর কসম করে বলি ওই বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনে চাইতেও এতিম নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি এই কথা বলা মাত্রই জিব্রাইল আমিন নবীর কাছে কথাটা পৌঁছে দিছে আল্লাহ কয় জিব্রাইল আমি যে কইছি যা ধরতে কইব রসুল এটা ধরতে যা সারতে কইব রসুল এটা সারতে এই দেখ এই 17 বছরের ভোলা কেমনে নবীর মহাব্বতকে আঁকড়ায় ধরে কেমনে নবীর আদর্শকে আঁকড়ায় ধরছে আবার বলতেছে জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসে আমি আল্লাহর কাছে কথাটা খুব পছন্দ হয়েছে যাও আমার বন্ধু হাবিবের কাছে এই কথাটা পৌঁছে দাও তো নবী দিয়ে এখন সব কথা বাদ দিয়ে কয় ইয়ে বাচ্চা আবার বলো তো ছেলেটা আবার কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমনের আমি আমার বাপের চাইতে আমার মায়ের চাইতে ইভেন আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি নবী কয় আবার কও তো এই ছেলে আবার কইতেছে বাপের চাইতে মায়ের চাইতে আমার জীবনের চাইতে আমনের বেশি ভালোবাসি নবী কয় আরেকবার কও এবার বালক সাহাবি আবার বলছে বাপের চাইতে আমার
মায়ের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি কেন আপনাকে অনুসরণের মাধ্যমে আপনার ভালোবাসা কায়েম করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাইব ইয়া রাসূলুল্লাহ এজন্য বাপের চাইতে মায়ের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী কয় তুমি আমার কাছে আসো মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন এই দুনিয়ায় যারা নবীর সুন্নতকে অনুসরণ করবে নবীর আদর্শকে বাস্তবায়ন করবে এই প্রেক্ষাপটকে টেক্কা দিয়া যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন আদর্শকে মানবে কাল হাশর ময়দানে নবীজি ওই মানুষ না উম্মতদেরকে ডাইকা ডেকে কইব আমার কাছে আইও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার ডাক দিয়ে কয় তুমি আমার সামনে আইও ভাই বিরক্ত লাগতেছে একটু লম্বা হয়ে যাইতেছে গা চলব হ্যাঁ কতক্ষণ হ্যাঁ তাহলে দুনো দাঁড়িতে না আরেকটুক্ষণ তো আল্লাহু আকবার না না ঘুমের আওয়াজ আয়ে আবার নারায় তাকবীর নারায় তাকবীর এবার সাহাবি যখন বলছে আল্লাহ রাসূল যখন বললেন তুমি আমার সামনে আসো সামনে গেছে যে কয় কই তোমার বাহে ওই যা আঙ্গু আব্বুই আঞ্চলিক কথা বলতেছি বলে যে ওই যা আঙ্গু বাবাই দেখা যায় ডাক দেখো ওইটি তোমার বাবা দূর খাড়া রয়েছে কহ কয় তুমি আবার কও কি কইছো সাহাবি ডাক দিয়ে কয় আল্লাহ আমার মা বাপের চাইতে আমার মায়ের চাইতে আমার জীবনের চাইতে আপনার বেশি ভালোবাসি নবী কয় প্রমাণ দাও কেমনে দিতাম নবী ডাক দিয়ে কোমরে কি কই ইডের কথা কইতেছেন এটা আঙ্গো মায় দিছে তরবারি ইডার নিজের আত্মরক্ষার্থে তালা বাইর কর এবার সাবি বাইর করে আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এখন মার কত বিশ্বাস হইছে মা স্বপ্ন দেখছে আপনি আমারে জান্নাতে টিকিট দিতাছেন সবাই করো তরবারিটা এখন ওমর ওসমান আবু বকর আলী সবাই মিল্লা জিল্লা একজন আর একজন রে ডাক দিয়ে কইতেছে ইটা কি প্রেমের খেলা আল্লাহ দেখাইতেছে এই বাচ্চা বলা তরবারি দিয়ে নবী কি করবো নাকি আবার কোনো যুদ্ধ যুদ্ধ দূরের দূরের স্থানে লাগবো নবী মনে অহন্ত নেই হেরে ভাড়ায় দিব তরবারি দিয়ে একজনে এক রকমের কথা কইতেছে তো আলী কইতেছে আমরা যা কইতেছি এটা নাও হইতে পারে কারণ গায়েবের মালিক আমরা না গায়েবের মালিক আল্লাহ আল্লাহই বালা জানে নবীর আল্লাহ কি বুঝাইছে আল্লাহু আকবার এবার ডাক দিয়ে কইতেছে তরবারিটা আমার হাতে দাও তরবারিটা রসুলের হাতে দিছে নবীজি হাতে পাওয়ার পরে নবীজি একটু ডাইন বাম ঘুরাইয়া উল্ডাইয়া চিত করে কাইক করে সুন্দর করে দেখা মাইপ্যা ডাক দিয়ে কইতেছে দার কেমন কয় মায় কইছে টাটকা দাঁত দিছে মায় কইছে টাটকা দাঁত দিছে এবার সাহাবি আকবারে জিজ্ঞেস করতেছে হুজুর কোন ময়দানে যাইতাম যুদ্ধে লাগি আমার নবী কয় না যুদ্ধ না তুমি কইছো তোমার বাপের চাইতে মায়ের চাইতে এবং তোমার জীবনের চাইতে আমার বেশি ভালোবাসো ওই যে তোমার বাপে দাঁড়ায় রয়েছে এই নাও এই তরবারিটা তোমার তরবারি তোমার দিলাম তোমার বাপের কল্লাটা কাইটা মাথাটা কাইটা আলাদা কইরা আমার হাতে আইনা দাও তাইলেই বুঝমো তুমি আমার কেমন ভালোবাসো যুবক ভাইরা আমার এইবার সাহাবি তরবারি লইয়া একটু কাল খেপন না কইরা হন হন করে বাবার পানে ছুটে চললে বাবাজি একজন সাহাবি আর একজন সাহাবির ডাক দিয়ে কয় প্রেমিক দেখছি রে এত ছোট বয়সে এইরকম নবীর প্রেমিক দেখি রে প্লিজ কেউ মাথা নাড়াবেন না কান্না না আসলো কান্নার ভান ধরবে নবীজির প্রেমে প্রেমিক হইয়া নবীজির আশিকরাই তো কাঁদবে বাজান রে নবী দুশ্মনের তো কান্দতে পারবে না সাহাবি তারা বাড়ি লইয়া
আল্লাহ বাবার কল্লা কাটার জন্য বাবা দেখেন কেমন আছে কে রসূল বাবা জায়গা দাঁড়ায়া ব্রেক করলো একটু আমি পিছে যাবো না কারণ এই জমিন আমার হাসরের ময়দানে কইতে পারে আল্লাহ সন্তানের তরবারি আনা দিক্কা ভাবে ভয় ভয়ে দূর হয়েছিল ব্যাপার পিসমি গেছে না 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 আমি এই জায়গায় দাঁড়ায় থাকলাম বাজান রে কিতাবের লিখু লিখে এই বাবা সাহাবি নিজের পায়ের আঙ্গুল দিয়া নিজের জায়গার মাটি খুটলায় আর ডেকে ডেকে কয় মাটি রে আল্লাহরে বইলা দে আমি শুক্রিয়া দেই করতেছি যে আমার ফ্যামিলিতে এইরকম একটা নবীর আশিক তৈয়ার হয়েছে আমার ভাইরা এইবার ছেলে একটা দৌড় মারল বাবার বরাবর বাবা মাথাটা নিজ ঘুরে দিয়ে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে ছেলেটা তরবারি লইয়া ডাইনে গেল না বাবা গেল না বামে গেল না তরবারি লইয়া বাবার কাত বরাবরে তরবারিটা ধরার আগে উঁচু করে কাছে দেয় ডাক দিয়ে আব্বু গু মাফ করে দিও আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে ইভেন নিজের জীবনের চাইতো আপনার বেশি ভালোবাসি নবী কইছে প্রমাণ দেওয়ার লাগি এই জন্য আপনার আপনি বাবার কল্লাটা কাইটা নবীর হাতে দিতা বাবা ডাক দিয়ে কয় তুই তোর কাম কর আমার বাধা নাই আমি বললাম শান্তি বাবু আল্লাহর আমি বলতে পারবো আল্লাহ গো আমি একজন খাঁটি আশিকের রসূলের বাবা দেনা বাবা দেরি করিস না ছেলেটা আল্লাহু আকবার কয়ে তরবারি উঁচু করলো বাবার কল্লা বরাবর যখন আঘাত করব বাইরে ওমর উসমান কান্দার ডাক দিয়ে কয়ে আল্লাহ গো এরম আশিক তো দেখি নাই এই ছোট্ট বসে এবং প্রেমিক হইয়া গেছে নবীজি যখন দেখলে তরবারি দিয়ে আঘাত কইরে দিব বাবার মাথা বরাবর নবীজি ডাক দি কয় লাগবো না তোর বাবার কল্লা তুই যে তোর বাপের চাইতে আমারে বেশি ভালোবাসো বইলা দিছে আল্লাহ আমার ভাইরা হাকিকতান সবাই কানতে পারবে না এটাই সত্য কথা প্লিজ মাথাটা নাড়াবেন না বারবার বলি কেউ চলে গেলে চলে যাইতে দিবি খাবার দা দোয়া না করে কেউ যাবেন না একটু পরে দেখবেন জমিন থেকে কান্নার আওয়াজ আইব বাবাজি সামনে দেখেন আরো কত করুণ চিত্র ছেলেটা কল্লাটা বরাবর ধরার পর তুমি যখন বললে লাগবে না তোর বাপের কল্লা তুই আমার বাপের চাইতে বেশি ভালোবাসন বইলা দিছে আমার আল্লাহ আমার বুকে আমি নবী তোর লোকে মহানাকা করবো কোলাকুলি করবো ছেলেটা ডাক দিয়ে কয় আব্বু নবীর বুকের লগে বুক লাগব বাবা ডাক দিয়ে তোর কপাল খুলছে রে নবীর বুকে বুক লাগানোর অর্থ হইল আল্লাহ রহমতের কোলে উঠা যা বাবা দেরি করিস না এইবার সাহাবি বাবাও সাহাবি ছেলেও সাহাবি দুজনে মিলা যখন গেল নবীর কাছে নবীজি ছেলেটার বুকের সাথে বুক লাগাইয়া নবীজি পিঠে হাত বাড়াইয়া হাতটা সুন্দর করে দোয়াইয়া হাত মুবারক লাগাইয়া ডাক দি বলতেছেন তোমার আব্বুরে বইলে দেই বাপের ডাক দি কয় আরে আল্লাহর
বান্দা তোর ছেলের প্রেম আজকে আমার মন জয় করে ফেলেছে আমি যা ধরতে বলেছি তা ধরেছে আমার কথা হরফে আমার কথা একবারে হরফন হরফান সব সর্ববিষয়ে মানার জন্য দূর মারছে তোর কল্লা কাটার জন্য আমি নবীর বিশ্বাস হয়ে গেছি বাবার চাইতেও জীবনের চাইত আমি নবীর বেশি ভালোবাসে আমি খুশি আমি খুশি আমি নবী তোরে বইলা দীপ সাহাবীর বাবা তুমি শোনো সন্তানের পিতা তুমি শোনো তোমার এই ছেলেটা যেদিন মারা যাইব ওই দিন আমারে না জানাইয়া তুমি কবর দিবা না একটু ধৈর্য ধরো ভাই নাক দিয়ে বলে তোমার এই ছেলে যেই দিন মারা যাবে আমারে না জানাইয়া কবরে রাখবারা আমি নবী ওয়াদা দিলাম আমি নবী নিজে তোমার বাচ্চাটার লাশ ধোয়াবো আমি নিজেই তার লাশটা গোসল করাবো আমি নিজেই তার জানাজার নামাজ ইমামতি করব আমি নিজেই এই সাহাবীর লাশ কোলে করে নিয়ে কবরে নামায় দিয়া নিজের হাতে মাটি সম্পন্ন করে দিব আল্লাহ লগে আমি একটা কথা কব বাবা এবার ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দে নবী কয় কি পোলার মায়ে কান্দো নাকি বলে না গো নবী না আমি আমার পোলার মায়ে কান্দি না তাইলে কি লিগে কান্দ বলে নবী জি আমি কান্দি আপনার প্রতি আমার আরো বিশ্বাস জ্যাদা হয়ে গেল আরো বিশ্বাস বেড়ে গেল কারণ আমি জানি আপনার কথা মিথ্যা হয় না আপনি রে ছোটবেলা থেকে আলামিন বললেই যাবি জোর আমি এই জন্য কান্দি আমার মন বলে আপনার কথা অনুযায়ী অল্প কিছুদিনের মধ্যে আমি আমার ছেলের জবান থেকে আব্বা ডাক শোনা থেকে মারুম হইয়া বাবু আমার ছেলে মারা যাবে ঠিক আছে নবী আমি আপনার রাস্তায় আল্লাহ রাস্তায় ছেলের দান করে দিয়েছি এখনো দিলাম বাজান কথা লম্বা সংক্ষেপ করে দিলা সাহাবি আর নবী কত বলে মাঝখান দিয়া বাচ্চা সাহাবি বালক সাহাবি বাপের ডাক দিয়ে কয় আব্বু গো তুমি একটু দোয়া করো না আল্লাহ যেন তারা তানি আমার মরণ দিয়া দে আল্লাহ যেন আমার তাড়াতাড়ি মরণ দিয়া দে নবীজি আবার বললেন যাও লইয়া বাড়ি চলে যাও তোমার বাচ্চা যেদিন মারা যাবে আমার না জানাইয়া কবর দিও না আমি নিজে তার লাশটা ধোয়াবো আমি নিজে তার জানাজার ইমামতি করবো বাজান বাড়িতে চলে গেল স্বামী বিবির ডাক দিয়ে কয় বিবি রে তোর কপাল খুইলা গেছে আমার কপাল খুইলা গেছে কি হয়েছে স্বামী বল ডাক দিয়ে বল বহুত ডাক দিয়ে বলে বহুত জিয়াদা বহুত বেশি খুশখবরিয়া হয় অনেক বেশি খুজির খবর বলে কি খুজির খবর বলেন না ডাক দিয়ে বলে তোর আমার ছেলে রে এতিম নবী মোহাম্মদ এবং আল্লাহ পছন্দ কিরা ভালাইছে মা ডাক দিয়ে কয় স্বামী গো আমি বহু তাকেই আমার সন্তান রে আল্লাহ রাস্তায় নবীর রাস্তায় দান করে দিয়েছি আর ডাক দিয়ে বলে বিবিরি আমার নবী বলে দিয়েছে আমার এই ছেলেটা মারা গেলে যেদিনই মারা যায় আমার নবীরে খবর না দিয়া মাটি দিতেনি মা আমার বাইরা ডাক দিয়ে ভালো ভালো আলহামদুলিল্লাহ আমার নবী আমার আল্লাহ আমার পুত্রে পছন্দ করছে আর গাজীপুর কালীগঞ্জ এলাকার বাপ বাইরা জামালপুরের বাইরা বাবা দি তোমরা কোন মা বাবার সন্তান গো কারাগো যাত্রা প্যান্ডেলের ময়দানে যোগদান না কইরা
উম্মতের আলেমদের মাহফিলে তোমরা বইসা বইসা নবীর জীবনী সাহাবাদের জীবনী শুনতেছ আল্লাহ পাকের আদি খুঁজি করার জন্য বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল্লা মিলাইয়া শয়তানের দলে না যাইয়া ওলি আল্লাহ হওয়ার নিয়তে নবীদা ধরতে বলেছে সেটাই ধরতেছ নবীদা ছাড়তে বলেছে সেটাই তুমি ছাড়ার জন্য এখানে বয়ান শুনতেছ আরে বাবাজি এইবার মা বাবা দুজন মিল্লা ডাক দেখায় ঠিক আছে কোন দিন মুটি বুঝলা নাই মার মুখটা আমার বৈরাম মলিন হয়ে গেল বাবাও চিন্তা যুক্ত হয়ে গেল আহারে কোন দিন জানি ভূত আমার মইরা যায় কারণ নবীর দোয়া তো আল্লাহ বিফলে দিব না নবীর দোয়া তো আর নাই কবুল করব আরে বন্ধু অনেক লম্বা কথা একদিন দুই দিন তিন দিন চার দিন এইভাবে যাইতে 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 আমার বাইরা দশ দিন হয়ে গেল এগারো দিনের মাথা বিকালবেলা কেমন জানি আমার বাইরে বাচ্চা বালক সাহাবির যুবক সাহাবির গায়ে প্রচন্ড জড়াইয়া বলল জলপট্টি দেয় মা মাথায় পানি দিয়ে দেয় কম্বল দিয়া পুতের গা ঢাইকা দেয় চাদর দিয়া ঢাইকা দেয় না না তাও শরীরের তাপ কমে না জ্বর কমে না ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে মা গো ভাই কালাব নাই আল্লাহ ডাক দিতাছি আই মা নবীজির দোয়া কবুল হয়ে গেছে ও বাদান বাপের খবর লাগাইল বাপে জলদি করাইল এখনো শুরু ডুবে নাই ও বাদান ছেলেটা থরথর করে কাঁপতেছে বাপ আর মা একসাথে ছেলের সামনে বৈশা কান্দলে আর ডাক দিয়ে কলে আল্লাহ ছেলেরে তোমার রাস্তায় দান করে দিয়েছি ও আল্লাহ তোমার নবী বলেছেন লাই হাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ইমানদার বান্দা হতে পারবে না ওই পুরুষ ওই মহিলা যেই পুরুষ যেই মহিলা যেই উম্মত দুনিয়ার ধন সম্পদের চাইতেও এমনকি নিজের জানের চাইতেও এতিম নবী মুহাম্মদকে বেশি ভালো না বাঁচতে পারবে সে প্রকৃতপক্ষে পাক্কা ইমানদার হতে পারবে না আগামালি আমরা স্বামী আর স্ত্রী জান মাল ধন সম্পদ ইভেন নিজের সন্তানের চাইতো নবীকে বেশি ভালোবাসি মা বাপ এইভাবে গুনগুন করে কান্নাকাটি করতেছে এদিকে দিয়া ছেলে তার বুকে হাত রেখা বাপে আর মায়ে হাত দুইরা ডাক দিয়ে কয় আব্বু রে হে তুই তো মুইরাই যাবি আল্লাহ তো রুহু মালাকুল মুতের মাধ্যমে কব্জ করে নিবে ও বাবা আমরা মা বাপ তোর কাছে একটা ওয়াদা চাই বাবা ওয়াদা দেস না বাবা আল্লাহ যদি তোরে জান্না দেয় তুই আমারে তুইয়া বাপেরে তুইয়া মা বাপেরে তুইয়া তুই জান্নাতে যাবি না সাহাবি কান্দা ডাক দি কামা গো ওয়াদা দিলাম আব্বার আম্মারে সারা জান্নাতে যাইতাম না তবে আম্মু আব্বু আমারও একটা ওয়াদা দরকার বলে কি ওয়াদা বল না ডেকে ডেকে কয় আব্বু আম্মু দুনিয়ার সবাই জানে সবাই জানে তুমিও জানো আমিও জানি এলাকার মানুষও জানে দেশের মানুষও জানে আল্লাহ নবী বলেছেন আমি মারা গেলে নবীর খবর দাও লাগবো নবীর না জানি আমারই কবর দিতে নবীজি নিষেধ করছে মা গো বাবা গো আমি তোমাদের কাছে একটা কথা বলি আমি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দিও দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও না মা বাপ থমকে বসে বললেন বাবারে আবার এটা কি কস নাক দিয়ে বললেন মা গো প্রাণের আব্বু গো আমি চিন্তা করে দেখছি আমাগো বাড়ি থেকে আবু জাহেল কাফের বেঈমানের বাড়ি মাত্র তিন মাইল দূরের ব্যবধান তিন মাইল রাস্তার ব্যবধান আম্মু গো আব্বু গো আমি চিন্তা করে দেখছি আমি যদি রাত্রির অন্ধকারে মারা যাই আর এই গভীর রোদুরিতে রাত্রের আন্ধারে যদি আমার নবী আমার এতিম নবী আমার খবর পাইয়া আমারে মাটি দিতে আসে
আর কাফের বেঈমান আমার নবীর একা পাইয়া যদি নবীর উপর আক্রমণ করে আমারে যদি আল্লাহ হাসুর ময়দানে ধরে তোর জানাজা পড়াইতে যাইয়া আমার এতিম নবী কাফেরদের হাতে মার খাইছে মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব মা গো আমার নবীর মা নাই বাবা নাই আমি আমার নবীরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ওই মা আব্বু দাও না কথা দৌড়া আমি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও রাত্রি বেলায় মারা গেলে খবর দেওয়া দরকার নাই আল্লাহ নবীর সাহাবী আর সাহাবীর স্ত্রী দুজনেই চোখের পানি মুছে একে অপরকে ডাক দিয়ে কয় হায় রে আমরা বাপ মা হইয়াও এত পাগল হইতে পারি রে আঙ্গু পোলায় কি বুঝা এতিম নবীর এত বড় প্রেমিক হইয়া গেল যা বাবা কথা দিলাম তুই রাত্রি বেলায় মারা গেলি নবীর খবর দিব না দিনের বেলায় মারা গেলে খবর দেব আরে বন্ধু এইভাবে ওয়াদা দেওয়ার পর বালক সাহাবি ইন্তেকাল করলে মাতৃবেলায় সাহাবি মারা গেল মা বাপ করে না জানাইয়া বাড়ির পাশের কয়েকজন লোককে নিয়ে আই দাফন কাফন সম্পন্ন করে দিল একদিন দুই দিন চলে গেল একজন সাহাবি আমার নবীকে যাইয়া ডাক দি বলতে যে নবীজি গো আপনি খবর পাইছেননি আপনার প্রেমী ওই যে ওই পাগলটা যে পাগল পোলাটা আপনার হুকুমে বাপের কল্লা কাটতে দৌড় মারছিল ওই সাহাবি ইন্তেকাল করেছে নবীজি বসাচ্ছিল নবীজি দাঁড়ায় গেলে দাঁড়ায় ডাক দিয়ে বলে দেরি করুস কেন চল যাই আমি নবীনা কইছি তার লাশের জানাজাটা আমি পড়াবো আমি তার লাশটি গোসল করে দেব ধোয়া দেব আমি নিজে তার গায়ে কাপড়ের কাপড় পেঁচে দেব আমি নবী নিজেই তার লাশটা কবরে নামায় দেব চল যাই সাহাবি কান্দার ডাক দিয়ে বলে নইও আর যাইতে হবে না তার আর মা বাপ কাউরে না জানে মাটি দিয়ে ভালাইছে নবীজি ভাড়া ক্ষান্ত হয়ে গেল গাম্ভীর জুতার সাপনিয়া চোখের পানি লই ভাড়া ক্ষান্ত মান লইয়া হাঁটি হাঁটি বাবা কইরা ওই সাবির বাড়ির গেল সাবির বাপেরে ডাক দিয়ে কয়ে আল্লাহর বান্দা কইলাম কি কল্লা ডাকি বাপে কান্দার ডাক দিয়ে বলে নবী আমাগোরে মাফ করে দিয়ে আমাগো পোলাই দিয়ে আমরে এত ভালোবাসে দানা সিল্লা মরার আগেও আঙ্গো সরুই ছেলেটা আপনার প্রেম প্রকাশ কইরা গেছে বলে কেমনি ডাক দিয়ে বলে নবীজি আমাদের সন্তান আমাদের হাত ধরে ওয়াদা নিয়েছে আপনি আমাদের ছেলে যদি দিনের বেলায় মারা যায় তাইলে আপনার খবর দিতে কইছে রাত্রিবেলায় খবর দিতে না করছে কেননা আপনি রাত্রিবেলায় একাইতে যাইয়া যদি কাপের বেইমান আপনার আটকায় মার দেয় আপনার উপর আক্রমণ করে আবার ছেলে কানজার বলছে আব্বু আমার নবীর মা নাই বাবা নাই আমি আমার জীবনে যেহেতু আমার নবীর বেশি ভালোবাসি আব্বু গো রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই ও গো নবী আমাগো ছেলে এইরকম আপনার ভালোবাসে যেটার প্রমাণ মৃত্যুর পূর্ব সে দিয়া গেছে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে কয় আমার পাগলটার কবর কয় ডাক দিয়ে বলে ওই তো আপনার পাগলের কবর আমি ওই জায়গায় তারে মাঠ কবর দিয়া রাখছি এবার আমার নবী এই কবরের কাছে আদি বাবা ঘুরে যায় নবীজি কবরের কাছে যাইয়া নিজের ডাইন হাতটা কবরের উপর রাইখা এই সাহাবীর মিদিল বরাবর বুক বরাবর হাতটা রাইখা
আর হাতের আঙ্গুল আকাশ বরাবর উঁচু করিয়া ডাক দি কয় আল্লাহ এই ছেলেটার প্রতি আমি নবী রাজি খুশি তুমিও রাজি হইয়া দাও আল্লাহ আমি নবী তার প্রতি খুশি যা বলেছি তাই করেছে ওগো মালিক আমি বাচ্চাটার প্রতি খুশি তুমি যদি খুশি হইয়া দাও আমি আল্লাহ বলে দিলাম দিয়া দাও একখান হাসি বুখারি শরীফের মধ্যে বাজান কথার পাওয়া যায় নবীজি ডাক দিয়ে বলতেছেন দেন গো আল্লাহ এই বাচ্চাটার প্রতি বান্দাটার প্রতি একটু দিক একটু দেওয়া হাসি মা কান্দার ডাক দিয়ে সন্তানের বাবার ডাক দিয়ে যেমন নবী তেমন নবীর প্রেমিক আমাগো পোলা দেখো নবী কি কয় আল্লাহর হাসি দিতে কয় আশেপাশে ছেলেরা মেয়েরা ডাক দিয়ে কয় আল্লাহ হাসবো আল্লাহ হাসবো আমরা কি আর তা না জেনে থাকব নবীজি আল্লাহ হাসি দিবি কি দিবে না নবী বললেন আমি দিতে বলছি যদি দিয়ে দে আল্লাহ হাসি তবে ছেলে আমার প্রেমিক হয়ে হয়ে যাবে জান্নাতবাসী এই বলতে 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 ফানাজালা জিব্রাইল আমিন হাজির হয়ে গেল জিব্রাইল আমিন হাজির হইয়া আমার বাইরা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই বাচ্চাটার প্রতি রাজি আমার আল্লাহ এই বাচ্চাটার প্রতি দিয়া দিছে হাসি এবার আমার নবী ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এবার বলেন তো দেখি বাজার নবী আমাদেরকে যা ধরতে বলছেন আমরা সেটা ধরব না ছাড়ব যেটা ছাড়তে বলছেন সেটা বলেন ধরব না ছাড়ব ছাড়ব নবী যা ধরতে বলছেন সেটা ধরব নবী যা ছাড়তে বলছেন সেটা ছাড়ব জীবন ভর আল্লাহর আইন এই বিধানটা আমরা কারা কারা মেনে নিতে রাজি আছি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামা আমার সাথে দোয়া করতে রাজি আছেন না কে উঠবেন না আমি এক্ষুনি দোয়ায় হাত তুলব জি একবার সূরা ফাতিহা পড়ি তিনবার সূরা ইখলাস পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين اللهم انصر الاسلام والمجاهدين الكشمير والافغانستان والتاجكستان اللهم انصر الاسلام والمجاهدين البنغلاديش استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم ما لي امين مسافر জিহাদ দিয়া বারবার তোমার ঘর কাবা ঘর ধরি জিহাদ তোমার ওলিদের হাতে সাথে লাগানো আল্লাহ হাত দুইটা উঠাইয়া গভীর রজনীতে আল্লাহ জামালপুর আয়াল্লাহ এই দুইটা ইউনিয়ন আয়াল্লাহ এই দুই ইউনিয়নবাসীর প্রাণের মাহফিল এই জামালপুর স্কুল ময়দানে বসিয়া তোমার দরবারে হাত তুলিয়ে কানতেছি করো জোরে নত শিরে তুলেছি দুই হাত দয়া করে মায়া করে দয়া করে মায়া করে কবুল কর মুনাজা নত শিরে তোলে সি দুই দয়া করে মায়া করে বলেন না দয়া করে মায়া করে কবুল কর মুনা যত গুনা করছি মাওলা মোরা জীবনে মদের গুনা মাফ কইরা দাও নিজ গুনে তুমি যদি মাপনা কর বন্দারী
একটা ডাক দেন না আল্লাহ আরে বলেন না ইয়া আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি বলওয়ালা বান্দা যাব কার কাছে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পড়িয়া আপন হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ ও আমি জানি না কার মনে কি আশা কি বেদনা বল এই ময়দানে কে কোন আশা নিয়ে হাত তুলছে রে আল্লাহ আমার জানা নাই তোমার জানা আছে কার জানি মা আছে বাবা নাই বাপ আছে মা নাই কার জানি মা আছে বাবা রে আবার কার জানি মাও নাই রে বাবা নাই আল্লাহ কেমনে মারে ভুলে যাই গ কেমনে বাবারা ভাইরা মা বাবারে ভুলে রইছি প্রাণে রব বলে আমি ডাকিব কারি আব্বু তো আমায় থইয়া ঘুমাই রইল কবর প্রাণে রাম বলে আমি ডাকিব কারে আম্মু আমায় থইয়া ঘুমাই রইল কবরে ওরে জামালপুর আরো যতবাসী আছেন গ্রামের বাবারা ভাইরা ও মায়েরা বইনেরা দোকানদার বাবারা বাইরা রে এই পাগলের সাথে মোনাজাতে এখানে আস হাত তোল হাত না তুলল আমিন আমিন বইল আজকের এই মোনাজাত আমার আল্লাহ ফিরত দিবে আল্লাহ দুনিয়ায় এক দুয়ারে ফকির ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায় দুনিয়ার এক রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় বালা না হলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় আল্লাহ তুমি তো আমাদের এমন এক আল্লাহ ও আল্লাহ তুমি যদি আমরা রে মাফ না করো কে মাফ করবো গে আল্লাহ আল্লাহ তাই বলি তাদের মা বাপ দুনিয়া নাই তাদের মা বাপ দাদা দাদি নানাদের খবর জান্নাত বানায় দাও যাদের মা বাপ বেঁচে আছে ও তার আর মা বাবার খবর হায় আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ তাম দুনিয়ার সর্বস্তরের কুলমাক লুকাতের জীব জন্ত আল্লাহ সবর সব কিছুর জন্য তুমি শান্তির ফয়সালা করে দাও আয় আল্লাহ আমার খাইরুল আলম মরণ চেয়ারম্যান ভাই আয় আল্লাহ শাহাবুদ্দিন চেয়ারম্যান মহাদশ আয় আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ধনী গরিব আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ সম্মেলনে কবুল কইর আল্লাহ দ্বারা টাকা পয়সা জান মাল দিয়া সহযোগিতা করল আল্লাহ দ্বারা মাহফিলে যোগদান করল
সবার জন্য দোয়া কইরা দিলাম তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়া দাও আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়া দাও যারা লেখাপড়া করে দাল ভালো কইরা দাও আল্লাহ কালীগঞ্জ মালপুর অনেক ছেলেরা প্রবাস জীবনে বিদেশের বাড়িতে আছে সকল প্রবাসীদেরকে তুমি ভালো রেখো আল্লাহ বিদেশ যাওয়ার লাগি তারা টাকা জমা দিয়ে আটকা পড়া রয়েছি আল্লাহ দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ আল্লাহ যারা কঠিন রুগী রোগ বানো কইরা দাও আল্লাহ যারা অভাবে স্বভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দাও ইয়া আল্লাহ হাসপাতাল ক্লিনিকের বিছানায় রুগী হইয়া যারা পড়া রয়েছে আল্লাহ রুগীদের রোগ ভালো করিয়া দাও ইয়া আল্লাহ বাড়ি ঘরের বিছানায় যারা রুগী পড়ে রয়েছে তাদের রোগ ভালো করিয়া দাও রাব্বুল আলামিন এই পার ওই পার যত নর নারী এসেছি আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ মা বোনদের পর্দা নিশি বানাইয়া দাও আমার যে মা বোনদের স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়া দাও মা বোন গুলারে কঠিন রোগ থেকে বাঁচা রাইখো আল্লাহ যেই করে ছেলে মেয়ে হয় না নেককার সন্তানে দিয়া দাও এ আল্লাহ এই দুই ইউনিয়নের সকল যুবকরা আমার কলিজার টুকরা আল্লাহ সব যুবকদের জন্য অন্তর খুলে দোয়া করে দিতেছি আল্লাহ আমার এই ভাই বন্ধু গুলারে বাবাদের আল্লাহ তুমি সকল প্রকার রোগবালা মুসিবত থেকে হেফাজত রাইখ মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও আল্লাহ মাদক মুক্ত জীবন দান করিয়া দাও রব্বুল আমিন মোটর সাইকেল যানবাহন যে যে চলে আল্লাহ সব ধরনের রোড অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে তুমি হেফাজত রাইখ আশেপাশে যত মাদ্রাসা মসজিদ খানে কামার কাজ আছে আল্লাহ বিবাদ মিটে তুমি আবাদ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের সরকার বিরোধী দল প্রশাসন জনগণ পুলিশ বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী র্যাব বাহিনী জিজি বাহিনী সাইডি বিডিএসবি আল্লাহ সবাই রে সবার জায়গায় নেকভাবে ভালোভাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ প্রত্যেকের অন্তরে দিনের সই বুঝ পয়দা কইরা দাও আল্লাহ আমার বাংলাদেশকে আজার গজব মহামারী থেকে বাঁচাও এ আল্লাহ না বৃষ্টি ওন শিলা বৃষ্টি অতি বৃষ্টি আল্লাহ শৈত্য প্রবাহ কুয়াশা ঠান্ডা সকল ধরনের বালা মুসিবত আজাব গজব থেকে দেশ দেশের জনগণ দেশের সম্পদ সাগর মহাসাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বকরি ভাড়া ছাগল খামারের হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশুপক্ষী বিড়াল সানা কুকুর সানা আল্লাহ কারো মাছের খামার মুরগির খামার গরুর খামার বকরির খামার আল্লাহ কারো হাঁসের খামার কারো মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা আল্লাহ কারো দোকানপাট মার্কেট বিভিন্ন স্থাপনা সবার সব সম্পদ গুলারে তুমি হেফাজত কর সব কিছুর মধ্যে বরকত দাইলে দাও আল্লাহ এত লম্বা কেন করতেছি আল্লাহ আমার দিল বলে আজকের দোয়া ফিরত দিতে না কারণ তোমার বান্দারি কোনো কিছুর অভাব হইত না এ আল্লাহ আমি জানি না কার মনে কি চায় আল্লাহ তুমি দিয়া দাও দিয়া দাও আল্লাহ যা চাইতে পারলাম তাও দিয়া দাও যা চাইতে মনে নেই তাও দিয়া দাও আল্লাহ যা বলতে পারলাম তাও কবুল করে নিও আল্লাহ যা বলতে মনে নেই তাও কবুল করে নিও এ আল্লাহ
যত বলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে আল্লাহ আমার প্রিয় মুন্সী শাইখুল ইসলাম আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাহেবিয়া সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের চুমাকান দান করিয়া দাও যত ওলি আল্লাহ বেঁচে যা হায়াত বাড়াইয়া দাও রে আল্লাহ হায়াত বাড়াই দাও বাজারে কার কি চাওয়া আছে চাও না আমার আল্লাহ আজকের দোয়া ফিরত দিত না একটা ডাক দেন না আল্লাহ আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ও এই জামালপুর বাজারে যত দোকানদার যারা দোকানদারি করে আল্লাহ সবার দোকানের বাল্লা বেচে কিনার মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ এই সম্মেলন যুগ যুগ বাঁচায় রাইখো আল্লাহ ঘাটতি থাকলে তোমার গায়েবী খাজনার থেকে ঘাটতি করে দিও রব্বুল আলামিন আমাদের নসিব বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব করে দাও আয় আল্লাহ মাহফিল শেষে যে যেহান যাবো আল্লাহ সুই সালামতে পৌঁছায় দিও প্রতিটি কদমে কদমে কোটি কোটি গোনা মাফ করে দিও আল্লাহ কোটি কোটি নেক দান করে দিও ইয়া আল্লাহ যারাই দোয়া চাইছে আল্লাহ আমার তুবাজুল ভাই তার সন্তানে লাগি আয় আল্লাহ আমার আরো কত আলেম ওলামা আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ আজকে রাত্র জীবনের শেষ রাত্র হইতে পারে আল্লাহ ইয়া আল্লাহ আগামীকালকে কবরের বাসিন্দাও হয়ে যেতে পারে আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি দোয়াগুলি কবুল করিয়া দাও আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করিয়া নাও আয় আল্লাহ উলি আল্লাহর উসিলা দোয়া কবুল করিয়া দাও নবীদের খাতিরে দোয়াগুলি কবুল করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালি আয় আল্লাহ শেষ পড়িয়া যদি আমাদের নবী মউতের চিঠি পাঠাইবা যদি আমাদের নবী মউতের আজরাইল পাঠাইবা ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন